নমস্কার 2022 মার্চ 2022 সালের মার্চ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, সময় কতটা তাদের সপক্ষে থাকবে বা সময় কতটা তাদের বিপক্ষে থাকবে, এই সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইমকে দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে কি থাকছে প্ল্যানেটারি পজিশন, কি থাকছে গ্রহ অবস্থান, অর্থাৎ সেলেস্টিয়াল সিনারিও কি থাকছে, যে সেলেস্টিয়াল সিনারিও, যে সেলেস্টিয়াল বডিজরা আমাদের টেরেস্ট্রিয়াল ইভেন্টসগুলোকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। প্রথমেই দেখব কি থাকছে গ্রহ অবস্থান। তাদের দ্বাদশে, মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বাদশে থাকছে রাহু। এখানে যেটা বিশেষ করে বলবো, যাদের মুন সাইন হচ্ছে জেমিনি, সাইন জেমিনি যাদের মুন সাইন, এবং যাদের চন্দ্র রাশি, চন্দ্র অবস্থান করে রয়েছে মিথুনে, তাদের জন্য কিন্তু এই প্রেডিকশন, এই জায়গাটায় কিন্তু একটা স্বচ্ছতা রাখা বিশেষ প্রয়োজন। কারণ আপনারা এক্ষেত্রে, তারা বহুবার আমি দেখেছি আপনারা একটা বিভ্রান্তির মধ্যে অনেক সময় পড়েন। এটা সম্পূর্ণরূপে রাশিভিত্তিক, আপনার মুন সাইন যেটা। তো মিথুন রাশির দ্বাদশে থাকছে পুরো মার্চ মাসটাই রাহু অবস্থান করে থাকছে, এবং ষষ্ঠে, সিক্সথ হাউসে, পুরো মার্চ মাসটাই কিন্তু কেতু অবস্থান করে থাকছে। শুধু এই মার্চ মাসটি, তারপরে এপ্রিলে কিন্তু রাহু কেতুর একটা প্রবল সাপোর্ট তারা পেতে চলেছেন। একাদশ পঞ্চমে রাহু কেতুকে তারা অনুভব করবেন এপ্রিল অনওয়ার্ডস দেড় বছর। অনেক ব্যয় আপনাদের হয়েছে গত প্রায় এক দেড় বছর ধরে, প্রচুর ব্যয়, নানা রকমের ব্যয়, আগমনও যেমন হয়েছে তার নিষ্ক্রমণও কিন্তু সেই রকমই হয়েছে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বাদশের রাহু, ষষ্ঠের কেতু থাকছে পুরো মার্চ মাস, এবং তাদের অষ্টম ঘর এইট হাউসে কিন্তু চারটি গ্রহ অবস্থান করে থাকছে, শনি, মঙ্গল, শুক্র এবং বুধ। আর এই বুধ সিক্স মার্চ তাদের নবমে সঞ্চার করবে, যে নবমে তখন রবি আর বৃহস্পতি থাকবে, এবং টোয়েন্টি ফোর্থ মার্চ তাদের দশমে গিয়ে বুধ সঞ্চার করবে, এবং রবি ফোর্টিন্থ মার্চ তাদের দশমে সঞ্চার করবে। বৃহস্পতি তাদের নবমেই থাকছে পুরো মার্চ মাসটি, এবং বৃহস্পতি সেকেন্ড মার্চ স নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। এবার এই গ্রহ অবস্থানের ভিত্তিতে মিথুন রাশির জাতক জাতিকারা কি ধরনের ফল পেতে চলেছেন, কি ধরনের প্রতিকূলতা বা কি ধরনের আনুকূল্য তারা পেতে চলেছেন এই মার্চ মাসে, প্রথমেই বলবো যে ব্যয় ভাবটি প্রবল থাকছে। ব্যয় মানে কিন্তু সবসময় যে অর্থ ব্যয় তাও কিন্তু নয়, স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং বিশেষ করে এই মার্চ মাসে কিন্তু তাদের স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ বিশেষ কেয়ারফুল থাকতে হবে। এইট হাউস অষ্টম ঘর হেভি হয়ে থাকছে, এবং সেখানে রাশির অধিপতি বুধও থাকছে প্রথম সপ্তাহটি মার্চ মাসের, সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন। প্রথমেই সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হচ্ছে বিভিন্ন রকমের নিউরো পেন, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন নিউরো প্রয়োজনে একটা সার্জারিরও প্রয়োজন হতে পারে, নিউরো কারণে নার্ভ ওরিয়েন্টেড কোন সার্জারির, কোন নিউরো সার্জেনের প্রয়োজন আপনাদের হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আরো যে দিকটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিডনি ওরিয়েন্টেড সমস্যা, ওয়াটার রিটেনশন জনিত সমস্যা, এই সমস্যা, এই সমস্ত সমস্যা থেকে তাদের যত্নশীল হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের হার্ট ওরিয়েন্টেড সমস্যা, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের হার্ট ওরিয়েন্টেড সমস্যা এবং আপার অ্যাবডোমেনের সমস্যা, প্যানক্রিয়াস ইত্যাদি সমস্যা থেকে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। এবার বলবো আয়ের ক্ষেত্র এবং ব্যয়ের ক্ষেত্র। ইনকামের ক্ষেত্রটি কিন্তু বিশেষভাবে ইতিবাচক থাকবে, ইনকামের ক্ষেত্রটি বিশেষভাবে ইতিবাচক থাকবে এই মার্চ মাসের শেষ দুটি সপ্তাহ। মার্চ মাসের ফোর্টিন্থ মার্চ তাদের ইলেভেন্থ হাউসে, একাদশে, সরি, তাদের দশমে, তাদের দশমে রবি সঞ্চার করে, তাদের দশমে রবি সঞ্চার করার পর তাদের আয়ের ক্ষেত্রটিকে অত্যন্ত ইতিবাচক করবে। রবি যখনই দশমে টেন্থ হাউসে অবস্থান করবে,
মিথুন রাশির জাতক জাতিকাদের, কারণ এটা বৃহস্পতির ঘর। এখানে রবি সঞ্চার করা মানেই তাদের ইনকামের ক্ষেত্রে কোনো না কোনো রকম ভাবে একটা ইতিবাচক দিকের উন্মেষ অতি অবশ্যই কিন্তু হবে। সুতরাং এই মার্চ মাসের শেষ দুটো প্রথম সপ্তাহ অপেক্ষা তুলনামূলকভাবে শেষ দুটি সপ্তাহ ইনকামের ক্ষেত্র আয়ের ক্ষেত্র অত্যন্ত ইতিবাচক। ব্যয়ের ক্ষেত্রটি থাকছে, যথেষ্টই প্রবল থাকছে, প্রচুর আকস্মিক ব্যয়, আকস্মিক কোনো প্রয়োজনীয়তা, সাডেন কোনো রিকোয়ারমেন্টের কারণে যথেষ্ট ব্যয়ের জায়গাটি, ব্যয়ের প্রাবল্যটা থাকছে। এমনকি অর্থ ক্ষয়, অর্থহানি, রং ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্ট, এই সম্ভাবনাও কিন্তু প্রবল পরিমাণে থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে। বিভিন্ন প্রফেশনের মানুষদের আমরা দেখতে পাই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। প্রথমেই বলবো মিথুন রাশির সেই সব জাতক জাতিকা যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো পুরো মার্চ মাসটাই অত্যন্ত ইতিবাচক। কিন্তু মার্চ মাসের একদম শেষ সপ্তাহটি তাদের কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হবে। ভুল মানুষকে তারা বিশ্বাস করে ফেলতে পারেন এবং ভুল মানুষকে বিশ্বাস করে, যেটা আমরা বলি কিছুটা চিটেড হওয়া, সেখানে অর্থহানি, মানহানি ইত্যাদির কিন্তু সম্ভাবনা থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পড়ানোর কাজ করেন, যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এন্টায়ার মার্চ মাস শুভ। সম্পূর্ণ মার্চ মাসই অত্যন্ত ইতিবাচক, প্রভাব প্রতিপত্তি মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, কর্মক্ষেত্রের পরিবেশ তাদের ফেভারে থাকবে। কিন্তু একদম যেটি শেষ সপ্তাহ 24th মার্চ অনওয়ার্ডস তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তাদের কোনো ইমোশনাল মাইন্ডের ডিস্টারবেন্সের কারণে তাদের কর্মক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্র প্রভাবিত হতে পারে এবং সেই প্রভাবে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা বিজ্ঞাপনের জগতে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এই মার্চ মাসটা কিন্তু কিছুটা হার্ডশিপ তাদের দেবে। পুরো মসৃণতা থাকছে না, পুরোটা খুব ইজি থাকছে না, পুরোটাই খুব সহজ কিন্তু থাকছে না, তাদের একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। মার্চ মাসটি অতিক্রান্ত হয়ে গেলেই সময় কিন্তু পুনরায় তাদের ফেভারে আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে আমি বলবো যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্টমেন্টের মার্কেটে যারা কাজকর্ম করেন, স্টক মার্কেট, মানি মার্কেট, প্রচুর মিথুন রাশির জাতক জাতিকা পাওয়া যায়। যারা হিসাব রক্ষক হিসেবে কাজ করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য বলবো মার্চ মাসের শেষ সপ্তাহটিতে কিছু প্রতিকূলতা থাকছে, কিন্তু থাকলেও মার্চ মাসের প্রথম তিনটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল, বিশেষভাবে ফেভারেবল। সিনিয়র মানুষদের ইতিবাচক পরামর্শ, বিচক্ষণ পরামর্শ তাদের কর্মক্ষেত্রে, তাদের নানা রকমভাবে কিন্তু সহযোগিতা পাবেন এবং বিশেষ করে সিনিয়র মানুষদের বিচক্ষণ পরামর্শ তাদের নানা রকম বাধা বিঘ্ন, হার্ডলস, প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে অতি অবশ্যই কিন্তু সাহায্য করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, যারা পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো মার্চ মাসের শেষ সপ্তাহটি বিড়ম্বনাপূর্ণ। মার্চ মাসের শেষ সপ্তাহে তাদের সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ বাকি তিনটি সপ্তাহ অত্যন্ত অনুকূল। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিশেষ করে যাদের বিজনেস ওরিয়েন্টেড পিপল, নানা রকম এই সময়ের কিছুটা সময় কিন্তু তাদের খানিকটা এগেনস্টে থাকছে, খানিকটা বিপক্ষে থাকছে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে আমি বলবো মার্চ মাসের শেষ দুটি সপ্তাহে কিছু প্রতিকূলতা কিন্তু তাদের থাকবে। তবে প্রথম দুটি সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো প্রথম দুটি সপ্তাহে যে ফেভারটা তারা পাবেন সেটাকে কিন্তু তারা কাজে লাগিয়ে নিতে পারেন। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই মার্চ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষ সুবিধাজনক নয়, বিশেষ প্রশস্ত, অনুকূল, পজিটিভ কিন্তু নয়, সে ব্যাপারে তাদের খানিকটা সাবধান থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য
বিশেষ করে আমি বলবো যারা স্টুডেন্টস, যারা ছাত্র ছাত্রী, তাদের মনঃসংযোগের ক্ষেত্রটিতে কিছু অসুবিধে থাকছে। বিশেষ করে মার্চ মাসের শেষ সপ্তাহটি তারা তাদের যে একেবারে অন্তরের যে অন্তঃস্থল, সেই জায়গাটিতে কোনো না কোনো কারণে কিছুটা অস্থিরতা থাকবে, কিছুটা ডিস্টারবেন্স থাকবে, মনের যে একটা স্থিরতা সেই জায়গাটা কিন্তু ব্যাহত হয়ে থাকবে। তবে তাদের যেটা নাইন্থ হাউস, সেখানে রবি আর বৃহস্পতির একত্র অবস্থান, যেটা মার্চ মাসের প্রথম চোদ্দটা দিন থাকছে, এই জায়গাটি কিন্তু তাদের বিশেষ সহযোগিতা করবে। এই গ্রহাবস্থান এর যে সাপোর্ট, এই গ্রহাবস্থানের সাপোর্ট ছাত্রছাত্রী স্টুডেন্টসদের জন্য প্রথম দুটি সপ্তাহে যথেষ্ট পরিমাণে থাকছে। প্রপার গাইডেন্স, প্রপার মেন্টর, প্রপার শিক্ষক, প্রপার অধ্যাপক অধ্যাপিকা তারা অতি অবশ্যই পাবেন এই মার্চ মাসের প্রথম দুটি সপ্তাহ, যেটা তাদের লক্ষ্য পূরণ বা তাদের সামনের দিনের অগ্রগতির জন্য অত্যন্ত সহায়ক হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো তাদের সম্পর্কের মধ্যে যেটা বিশেষভাবে থাকবে সেটা হচ্ছে যে ঠিক মাধুর্যের জায়গাটা, সম্পর্কের মধ্যে যে একটা মাধুর্য, একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটা কিন্তু ব্যাহত থাকবে এই মার্চ মাসে। পরবর্তী সময়ে আনুকূল্যের জন্য তারা অপেক্ষা করুন। মার্চ মাসে তাদের ব্যক্তিগত বিভিন্ন পরিস্থিতিগত কারণে প্রেমের সম্পর্কটি কিছুটা ব্যাহত থাকবে, মাধুর্যের একটা ঘাটতি থাকবে। যারা অলরেডি বিবাহিত, যারা মিথুন রাশির জাতক জাতিকা, যারা দাম্পত্য জীবনে রয়েছেন বিবাহিত, অত্যন্ত ইতিবাচক সময়, বিশেষ করে এই মার্চ মাসের প্রথম 15টা দিন অত্যন্ত ইতিবাচক সময়। হাজবেন্ড বা ওয়াইফের সাপোর্ট তাদের নানা রকমভাবে আরো বেশি জীবনে চলার পথে সহযোগী তা বিশেষ করে তারা পাবেন। এবং এই মার্চ মাসের শেষ দুটি সপ্তাহে তাদের কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীলতা বিশেষ করে প্রয়োজন। মার্চ মাসের শেষ সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো রকম রিয়েল এস্টেট, স্থাবর সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু ভুল হয়ে যেতে পারে। যারা পিতামাতা, পেরেন্টস, মিথুন রাশির জাতক জাতিকা যারা পিতামাতা, পেরেন্টস, সন্তানের ক্ষেত্রে তাদের জন্য আমি বিশেষ করে বলবো যে সন্তানের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ এবং দুশ্চিন্তা তাদের থাকবে। সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা যত্ন নেওয়ার কিন্তু বিশেষ প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকারা দুটি রঙকে ব্যবহার করতে পারেন এই মার্চ মাসে তাদের দৈনন্দিন এবং প্রাত্যহিক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে দুটি রঙকে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে গাঢ় নীল রং, নেভি ব্লু বা গাঢ় নীল রং, এই রংটিকে তারা ব্যবহার করুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো হালকা সবুজ রং, এই রংটিকেও তারা ব্যবহার করুন, নানা রকম ভাবে সুফল পাবেন। তবে লাল রং, টকটকে যে লাল রং, সিঁদুরের মতো যে লাল রং, এই রংটিকে পোশাক আশাক বা বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে এই মার্চ মাসে তারা কিছুটা অ্যাভয়েড করুন। মার্চ মাসের শেষ সপ্তাহটিতে রাশির অধিপতি বুধ নিচ রাশিগত থাকায় শেষ সপ্তাহটিতে সর্বক্ষেত্রে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ তুলনামূলক কিন্তু অনেকটাই ইতিবাচক থাকবে এই মার্চ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার।